নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2020 সালের অঙ্ক প্রশ্নপত্র এবং তার এসএ কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো দেখো, এর আগে আমি 1 থেকে 3 পর্যন্ত 2020 সালের মাধ্যমিকের সমস্ত প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট এমসি কিউব এসএ কিউব এবং শূন্যস্থান সরি এমসি কিউব শূন্যস্থান এবং ট্রু ফলস সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। এসএ কিউবও সলভ করেছি 1 থেকে 4 দাগের 1 থেকে 6 খানা। তো দেখো, আমি 7 দাগ থেকে এখন সলভ করাচ্ছি। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদয়ের দূরত্ব 13 সেন্টিমিটার, বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? আর ওয়ান আট সেন্টিমিটার, আর টু 3 সেন্টিমিটার, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 13 সেন্টিমিটার। তো দেখো, এখানে আমরা কী করছি, বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান সমান এটা ডি আছে, ঠিক আছে, ডি স্কোয়ার সমান সমান আর ওয়ান মাইনাস আর টু এর হোল স্কোয়ার। 13 স্কোয়ার মাইনাস 8, আর ওয়ান কত? 8, আর টু কত? 3, আর থেকে 3 বাদ দিলে কত হয়? 5 স্কোয়ার। 13 হোল স্কোয়ার মানে কি? 169 মাইনাস 5 স্কোয়ার মানে কি? 25। 169 থেকে 25 বাদ দিলে কত হবে? 12 সেন্টিমিটার এর অ্যান্সার বের হবে। সুপ্রিয় দর্শকার্থী, 8 দাগের অঙ্ক, একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোনো আবর্তন করে তার বৃত্তীয় কোণ মানে বৃত্তীয় মান কত হবে? একটি ঘড়ির কাঁটা ঘন্টায় 1 ঘন্টায় যে কোন আবর্তন করে তার বৃত্তীয় মানটা বের করতে বলেছে। ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে 360/12 30 ডিগ্রি, তাহলে কি আমরা কি জানি? আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাই তো? তাহলে কী থাকছে? 30 ডিগ্রি মাল্টিপ্লাই পাই রেডিয়ান বাই 180, কাটাকাটি করলে কত থাকছে? 30 কে 100 দিয়ে কাটাকাটি করলে কত থাকছে? 6 থাকছে, মানে পাই বাই 6, পাই রেডিয়ান বাই 6 এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, 9 দাগের প্রশ্ন, tan 4θ × tan 6θ সমান সমান 1 হলে 6θ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে, সূক্ষ্মকোণ হলে থিটার মানটা নির্ণয় করতে বলেছে। বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বইতে কিন্তু এই অঙ্ক আছে, কোষে দেখি 24 অঙ্ক। tan 4θ সমান সমান tan 6θ, tan 4θ মাল্টিপ্লাই tan 6θ সমান সমান 1, tan 4θ সমান সমান কি আছে? 1/, এদিকে tan 6θটা ওই দিকে চলে গেছে ডান সাইডে, 1/tan 6θ, 1/tan 6θ মানে কি? cot 6θ। tan 4θ সমান সমান কি আছে? tan 90° - 6θ, tan কেটে গেল, 4θ সমান সমান 90° - 6θ, -6θ এইদিকে আসলে কী হবে? +6θ হবে, 6 কত হবে? 10θ সমান সমান 90°, θ = 90/10, ভাগ করলে কত হবে? 9° এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, 10 দাগের অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100π ঘন সেন্টিমিটার, শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, কোষে দেখি 16 অঙ্ক। উচ্চতা 12 সেন্টিমিটার, শঙ্কুর আয়তন 1/3πr² h ঘন একক, এটা তো তোমরা জানো, 1/3πr² h এর মান কত আছে? 12 আছে, 12 ঘন সেন্টিমিটার হয়ে গেল। প্রশ্ন অনুসারে 1/3πr² h 12 সমান সমান 100π, 3×4 মানে কি? 4π কেটে গেল, 4r² 4r² সমান সমান 100, r² সমান সমান কেছে 100/4, 4×25 r² সমান সমান 25, r সমান সমান √25, √25 মানে কি? 5×5, তার মানে কি আর সমান সমান কত আছে? 5 সেন্টিমিটার। এখানে বলেছে এল এর মানটা নির্ণয় করতে বলেছে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতাটা বের করতে বলেছে, তাই তো? এল এর মানটা, এল স্কোয়ার সমান সমান কি আছে? h² + r² এইচ এর মান কত? 12, 12² প্লাস আর এর মান কত? 5, 5² 12, 12 গুণ করলে 144, 5, 5 = 25, যোগ করলে কত হবে? 169, 169 মানে কি? 13 সেন্টিমিটার। 11 দাগের অঙ্ক কী বলেছে দেখো, বলেছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রশ্ন অনুসারে 4πr² একটা 1 দ্বারা প্রকাশ করেছি, 4πr² একটা 2 দ্বারা প্রকাশ করেছি, 1/4, 4π কেটে গেলে কী থাকছে? r1/r2, রুট থাকছে, রুটের ভিতরে 1/4 মানে কি? 1/2, r1 r2 কত? 1/2, গোলকের আয়তন 4/3πr³ 1, 4/3πr³ 2, 4/3π, 4/3π কেটে গেছে, কী থাকছে? r1/r2 এর মাথায় কিউব, r1 এর মান কত আছে? r1 এর মান 1 আছে, r2 এর মাথায় কী আছে? 2 আছে, 1/2 এর মাথায় কিউব মানে কি? 1/8, 1:8 এর অ্যান্সার হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 2020 সালের মাধ্যমিকের 12 দাগের অঙ্ক, যদি xi -35/10 সমান সমান প্রফেশনাল সিগমা fi ui সমান সমান 30 হলে সিগমা fi 60 হয়, তাহলে এক্স বারের মানটা নির্ণয় করো। এর মান 35 এবং তার সঙ্গে এইচ এর মান কিন্তু 10, এক্স বার সমান সমান a+σ fi ui/σ fi গুণ এইচ, এর মান কত? এর মান 35 বসিয়ে দিয়েছি, সিগমা fi ui এর মান কত? 30 বসিয়ে দিয়েছি, সিগমা fi এর মান কত? সিগমা fi এর মান আসলে 60 বসিয়ে দিয়েছি, গুণ এইচ, এইচ এর মান কত? 10, এইচ, এইচ এর মান 10 বসিয়ে দিয়েছি। তো দেখো, 0 কেটে দিয়েছি, ঠিক আছে, 0 কেটেছি, আর 5 দুগুণি 10, তার সঙ্গে এখানে কী করছে? 30 দুগুণি 60,
ষাট আসছে আর পাঁচ দুগুণি দশ এইভাবে কেটেছি। তার মানে কী থাকছে, পাঁচ থাকছে, পাঁচ আর এইদিকে পঁয়ত্রিশ যোগ করলে কত হবে চল্লিশ, অর্থাৎ এর অ্যান্সার হবে চল্লিশ। তো বুঝতে পারছো দু হাজার কুড়ি সালের মাধ্যমিকের এটা আমাদের পার্ট থ্রির অঙ্ক আছে, পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিতে ভাগ করেছি। যেহেতু অঙ্কটা করতে গিয়ে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমার মোবাইলে আপলোড করতে একটু সমস্যা হচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপরে আমি বাকি মানে সালের প্রশ্নগুলো খুব শীঘ্রই আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।